হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ম্যাজিক। চলুন আজকে ম্যাজিকটি দেখাবো। আজকের ম্যাজিকটি হলো আমি টাকাকে কেটে দুই ভাগ করে আবার জোড়া লাগিয়ে দিব। প্রথমে একটি খামের মধ্যে টাকাটিকে প্রবেশ করাবো। আচ্ছা দেখুন, টাকাটিকে খামের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে এইভাবে কিন্তু ঠিক আছে। আচ্ছা, এবার হলো টাকাটিকে কাটবো। টাকাটিকে কাটছি। টাকাটিকে কেটে ফেললাম। এখন একটি কাগজ দিয়ে ঢেকে ফেলবো। ঢেকে আমি ম্যাজিকটি করি। অ্যাব্রা ক্যাডাব্রা, খুল খুল খাবরা। এখন চলুন দেখা যাক ম্যাজিকটি কি হলো। আস্তে করে টাকাটাকে বের করে নিব। এই যে দেখুন, টাকাটি কিন্তু অক্ষত আছে, কাটেনি। দেখুন, কাগজটি কিন্তু কেটে ফেলেছি কিন্তু টাকাটি কাটেনি। এখন বন্ধুরা চলুন আপনাদেরকে শিখিয়ে দিই ম্যাজিকটি কিভাবে হলো। ম্যাজিকটি হওয়ার জন্যে লাগবে হলো একটা খাম। আপনাদের খামটি দেখাই। খাম লাগবে। খামের হলো পিছন সাইডে, মানে পিছন সাইডে আপনারা এই যে এইভাবে দেখুন কেটে নিতে হবে। এই যে এইভাবে দুটা। আমি আর একটা খাম দিয়ে দেখাই আপনাদের। এই যে একটা ভালো খাম, সেটা হলো একটা খাম আমি কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি, আর এই যে দুই জায়গাতে কেটে নিয়েছি। এইভাবে কাটার পরে যখন আপনারা এইভাবে এই দিক করে যখন ঢুকাবেন, তখন ঢুকানোর সময় টাকাটিকে এই যে প্রথমে এদিক দিয়ে তারপরে এই যে এই দিক দিয়ে বের করতে হবে। এই যে দেখুন, এই যে এইভাবে বের করে দিতে হবে আর কি। তাহলে কিন্তু দুই দিক দিয়ে আর মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা বাহিরের দিকে থাকবে। এখন কাটবেন কীভাবে? কাটতে হবে কিন্তু একটু টেকনিক্যালি কাটতে হবে, কেঁচি দিয়ে কাটতে হবে। কাটার সময় হলো এই যে এই দিক করে এই টাকার নিচ দিয়ে এদিক করে কেটে দিলে টাকার নিচ দিয়ে এই দিক করে এই যে কাটলে এই যে বোঝা যাবে, এই যে এই দিক থেকে কাটলে দেখা যাবে কি আপনি সরাসরি কেটে দিচ্ছেন, কিন্তু আসলে কাটাটা কেউ বুঝতে পারবে না বা দেখা যাবে না, মনে হবে কি টাকাটাই কেটে ফেলছে। তারপর আস্তে করে আপনারা এইরকম করে চেপে ধরে টাকাটি বের করে ফেলবেন। তারপরে টাকাটি দেখবেন অক্ষত অবস্থায় আছে, কোনো কাটেনি বা কিছু হয়নি। এটাই হলো ম্যাজিক। আশা করি বন্ধুরা ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো যদি ম্যাজিকটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।